গাড়ির মধ্যে উঠলাম, গাড়িতে উঠে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কয়াল, পাহাড়ি বন্যগরু, হিটেক্স যেগুলো থাকে এটা বাংলাদেশের মধ্যে। এগুলো খেতে হলে তো লাইসেন্স লাগতে হয়, সেখানে বিক্রি অনেকগুলো আরও আছে। আমি এখন গাড়িতে করে যাচ্ছি, একটু রিক্স হচ্ছে আর কি বুকগুলো করতে, তাও তারপরে তো করছি। যাতে আপনাদেরকে দেখানো ওইটা সেটা আর অনেকগুলো বয়াল আছে, এখানে শিয়াল আছে, হরিণ আছে, সবগুলো একসাথেই এখানে থাকে। একটা জিনিস প্রকৃতির মধ্যে আসলে প্রাণীগুলো সব থেকে সুন্দর করে থাকে, প্রকৃতির প্রকৃতি। আর যারা বাসায় বাইরে লালন পালন করে তারা আসলে সবটাকে থাকতে পারে না, কিন্তু জঙ্গলের মধ্যে থাকলে তারা আসলে বনে জঙ্গলে সব থেকে সুন্দর। মানে একটু সামনের দিকে আগাচ্ছি, দেখি সামনের দিক দিয়ে যায় বা একটু পাওয়া যায়, সামনের দিক হয়তো অন্য কিছু আছে। এখন একটু সামনে দিকে যাচ্ছি, সামনের দিকে দেখুন জঙ্গল আছে, সব এখানে সবগুলো জঙ্গল আসলে, পুরোটা জুড়েই এখানে জঙ্গল। ওই যে দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে হালকা করে আরও কিছু গোয়াল দেখা যাচ্ছে সামনে হচ্ছে। একটু গাড়ির মধ্যে তো একটু জাকি লাগতেছে, এই জন্য ক্যামেরাটা লুকতেছে, এই জন্য ভিডিওগুলো আসলে একটু করতে কষ্ট হচ্ছে। এটা কিন্তু অনেকগুলি গোয়াল এখানে খাবার খাচ্ছে মেয়েটি। সামনে দিয়ে একটু হাঁটার পর এখন রাস্তাগুলোর অবস্থা মোটামুটি ভালো, এতটা খারাপও নয়। অনেক জঙ্গল, এত জঙ্গলের মধ্যে আসলে একা একা গাড়িতে থেকে এভাবে বিক্রি করা আসলে কষ্টসাধ্য হয়ে যায়। তারপর আসলে হচ্ছে আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য কষ্ট করছি। আর অবশ্যই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সামনে যাই একটু, সামনে পাওয়া যায় পানি জমে আছে, এত বৃষ্টি পড়ছিলো সেই জন্য পানি জমে আছে। আর একটা জিনিস, একটু পাহাড়ি ডালো পথের মতো আর কি, তো সেটা ফিল আসে, হালকা একটু ফিল আসে। এইখানে সেট আছে, আসলে প্রাণীরা খাবার খায়, এখানে প্রাণী নেই, কিন্তু এখানে এই সেট প্রাণীগুলো খাবার খায়। এখানে কী দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলে দেখতে বুঝতে পারবেন, দেখে বুঝতে পারবো যে সামনে কীগুলো আছে, এগুলো কী। তাই তো অনেক জাকি লাগতেছে, মানে অনেক জায়গাটা, রাস্তাটা একটু খারাপ, এই জন্য একটু জাকি লাগতেছে একটু বেশি করে আর কি। তো সামনের দিকে দেখা যাচ্ছে কিছু একটা হয়তো দেখা যাচ্ছে, বলে কী দেখা যাচ্ছে। আর একটা জিনিস আরেকবার বলি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়েলবিস্ট, তো চারটি কানি গরু দৌড়াবি, ওয়াও চমৎকার একটা বিশ্ব গরু দৌড়াচ্ছে। এটা হচ্ছে একটু পাইসিং নামে চিনি আর কি, ওয়েলবিস্ট বলে আর কি কানি বন্ধ গরু আর কি, অনেকে পাইসিং নামেও চিনি, কিন্তু অনেকে আবার চেনে না। আমাদের বাংলাদেশের মানুষ এইখানে দেখো অনেকগুলো আছে, অনেকগুলো এখানে চিন্তা না চারটা আছে একসাথে। ওইখানে আর বাচ্চা সবাই ছিল, হয়তো গাড়ির মধ্যে অনেক রানিং মধ্যে ছিল, এটা মাত্র এয়ারবার বুঝে দেয়নি, কিন্তু গোটাই পাওয়া যাচ্ছিল। একটু সামনের দিকে আগাই রাস্তা, আঁকা পাকা রাস্তা, ও তো বাম সাইডে দেখা যাচ্ছে চ্যাপড়া, ওয়েলবিস্ট, কমলি ল্যান্ড সব একসাথে, ওয়া চ্যাপটা একসাথে, কত সুন্দর একটা দৃশ্য এখানে ভালো লাগছে। এখানে সামনে একটা বানরের জাগ আছে, এখানে কত সুন্দর দৌড়াচ্ছে আমাদেরকে দেখে, গাড়িটা দেখে বানর জাগটা কীভাবে দৌড়াচ্ছে, একটা দৌড়ে এখানে দৌড়াবাদে আছে। ঠিক আছে, এখানে মনে হচ্ছে তাদের আশেপাশে তাদের বংশ বিস্তার যা করছে সবাইকে এখানে নিয়ে চলে আসছে, ফ্যামিলি যারা সবাইকে একসাথে নিয়ে চলে আসছে। সেদিন লক্ষ্য করলাম বানর আসলে, বানরের তাদেরকে দেখলে আসলে তারা আসলে কেমন একটা বাজে করে, মানুষকে দেখে মনে হচ্ছে ভয় পায় না। বানর আসলে বানরের থাকে এটা মনে হচ্ছে, সামনে দুটা মানে একটা দৌড়ে যাচ্ছে, তারা আবার আমাদেরকে পরে দেখাচ্ছে ক্যামেরাতে, ক্যামেরা আসলে এত ক্লিয়ার হবে ধরা যাচ্ছে না। তো বানর আসলে মানুষ অবাক করে একটা বিষয় মানুষকে ভালো লাগে। একটু পিছনে একটা মাটি দেখ
হইছে না নতুন ছাড়টা মনে দাঁড় করায় রাখছে নতুন জয় আছে না এমন দাঁড় করায় রাখছে